ইস্টারের দ্বিতীয় ব্লগ বিকেলবেলা রান্নাবান্নাটা শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল। দিস ইজ সীমা ফ্রম সীমাস ব্লগ অ্যান্ড কুক। ডিমগুলো ছিলে নিয়েছি আর তারপরে হলুদ আর লবণ মেখে নিচ্ছি ডিমগুলো ভাজার জন্য। এবেলায় আমার ছেলে মেয়েদের ফ্রেন্ডসটা আসছে, তো ওদের জন্যই মূলত রান্নাবান্না। ডিমটা ভেজে নিচ্ছি, ডিমের কোরমা করব। আর বাচ্চারা কিন্তু ডিমটা খুবই পছন্দ করে পোলাওয়ের সঙ্গে। আমি ডিমগুলো বেশ সুন্দর করে একটা বড় ফ্রাই প্যানের মধ্যে লাল লাল করে ভেজে নিয়েছি। আজকে সকালে অনেক রান্নাবান্না করেছি আর সেটাও আপনারা আগের ব্লগটিতে দেখেছেন। আর এবার আমি রোস্টের জন্য চিকেনগুলো ভেজে নিচ্ছি। তো চিকেনগুলো ভাজার সময় কিন্তু প্রচুর তেল ছিটে, ওই জন্য ঢেকে ঢেকে ভেজে নিলে তেলটা কম ছিটে। আর এভাবে লাল লাল করে ভেজে নিলে রোস্ট থেকে খুব ভালো একটা স্মেল বের হয়। তো প্রথম দিকে আমি রানের পিসগুলো ভেজে নিচ্ছি। তো এভাবে চিকেনগুলো ভাজতে অনেক সময় লেগেছে। এরপরে আমি একটা ভেজিটেবল করব। এটা হচ্ছে পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য চাইনিজ স্টাইলে যে ভেজিটেবলটা করা হয়। তো আমি একটু ময়দাটা পানি দিয়ে গুলে নিয়েছি। এখানে 200-300 গ্রামের মতো চিকেন নিয়েছি, গাজর, পেঁপে আর একটা চিচিঙ্গার অর্ধেকটা নিয়েছি। আর তারপরে এই সবজিগুলো পাতলা পাতলা করে কেটে নিতে হয় এভাবে। তো আপনারা চিচিঙ্গার পরিবর্তে যদি চিকন চিকন বরবটি থাকে সেটাও নিতে পারেন। তো দেখুন, আমার তিনটা মুরগি আমি করছি রোস্ট। মুরগিগুলো ভেজে নিয়েছি, ডিমটাও এভাবে লাল করে ভেজে নিয়েছি। আর সবজিটা রান্নার জন্য গোলমরিচের গুঁড়া লাগবে। আমি সাদা গোলমরিচ নিয়েছি। এটা এখন রুটি বেলার বেলুন ফ্রি দিয়ে আমি একদম গুঁড়া গুঁড়া করে নেব। এদিকে সবজিগুলো পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সবজির সমান সমানই আমি পানি দিয়েছি যাতে সিদ্ধ হওয়ার পরেও বেশ খানিকটা পানি থাকে। এই যে ঢাকটা দিয়ে আমার সবজিগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবার রান্না করছি একটা বড় কড়াইয়ের মধ্যে। বেশ খানিকটা সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। তারপরে চিকেনগুলো দিয়ে আদা আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো আস্ত কাঁচামরিচ আর একটা কাঁচামরিচ আমি চিরে দিব। কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, একটু মোটা মোটা করে পেঁয়াজ কুচি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। তারপরে এই চিকেনগুলো এখন সুন্দর করে ভেজে নিতে হবে। মোট কথা, এটা তেল বের হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে আপনাকে রান্নাটা করতে হবে। আর ওই যে গুঁড়ো করে রেখেছিলাম গোলমরিচের গুঁড়া, সেটাও দিয়ে ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ, যাতে এই যে এক্সট্রা পানিটা বের হয়ে আসে। আর এই পানিটা এবার শুকিয়ে ফেলতে হবে। তো রান্না করতে করতে আমি আপনাদেরকে বলতে চাই, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি আর ব্লগ দেখার জন্য। তারপরে আমি আস্ত কয়েক টুকরা গরম মশলার কাঠ দিয়ে তারপরে সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সবজিটা খেতে খুবই সুস্বাদু হয়। অল্প পরিমাণে চিনি হাতে তুলেই দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর ঘ্রাণ আসার জন্য 1 চামচ ঘি অ্যাড করলাম। আর ঘিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর যে আগে ময়দাটা গুলে রেখেছিলাম পানি দিয়ে, ওটা এখন উপর থেকে দিয়ে দিচ্ছি। এই ময়দাটা দেওয়ার ফলে কিন্তু একদম ঘন হয়ে আসবে ঝোলটা, একদম রেস্টুরেন্টের মতো হবে। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারটাও অ্যাড করতে পারেন ময়দার পরিবর্তে, তবে ময়দা বা আটা দিলেও কোনো সমস্যা নেই। এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিটা হয়ে গেল, এবার আমি ডিমের কোরমাটা করব। তো আমি এখানে বাটা মশলাগুলো, টক দই, দুধ, চিনি এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তার মধ্যে বা ডিমটা, ভাজা ডিমটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে অল্প করে একটু পানি অ্যাড করব এবং পানির সঙ্গে গুঁড়া দুধও দিয়ে দিলাম। ব্যাস, এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নামিয়ে ফেলছি। এরপরে রোস্ট, আর রোস্টের জন্য মশলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটাটা আগে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে
অ্যাড করেছি টক দই, তারপরে হচ্ছে দুধ, বাদাম বাটা, পোস্ত বাটা, এই জয়ফল জয়ত্রী, এগুলো ব্যাস। তারপরে আমার ভাতও হয়ে গেল ইতিমধ্যে। তো ভাতের জন্য আমি এখানে 3 কেজি চাল নিয়েছি, আর দুপুরে আমি 1 কেজি রান্না করেছি। আমার এই বড় হাঁড়িটার মধ্যে কিন্তু ভাতগুলো রান্না করলে একদম ঝুরঝুরা হয়, আর আমার কিন্তু পুরো মাপটা চলে এসেছে, কতটুকু পানিতে কতটুকু চাল দিতে হবে মোটামুটি। এই সবগুলো রান্না ডান, আর আমার ছেলে মেয়েদের ফ্রেন্ডসরাও চলে আসছে। অলরেডি আমি খাবার সার্ভ করেছি, এগ, তারপরে চিকেন রোস্ট, পোলাও, সালাদ, আর মিক্সড ভেজিটেবল রান্না করেছি। সবাইকে আরও একবার ইস্টারের শুভেচ্ছা জানাচ্ছি, হ্যাপি ইস্টার, অ্যান্ড ব্লগগুলো দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।